বন্ধুরা সকলকে নমস্কার আমি গোকুল গার্ডেনিং থেকে পিকে বিশ্বাস আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথম লট ফুল হয়ে যাওয়ার পরে গাছের কি কি করণীয় যার জন্যে আপনি পরবর্তী লটে বেশি সংখ্যক ফুল পেতে পারেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো এই গাছটাকে দেখুন কিছু ফুল শেষ হয়ে গেছে কিছু শেষ হওয়ার মুখে এই কন্ডিশন হলে এই ফুলগুলোকে কেটে দিয়ে পরবর্তী ফুলের জন্যে তার ব্যবস্থা নিতে হবে কি করতে হবে এই ফুলটাকে দেখুন এটা কিন্তু কয়েকদিন থাকবে আর ডালটাকে দেখুন বেশ অনেকটা বড় গাছের সাইজটাও কিন্তু অনেকটা বড় পরবর্তী লটের ফুল নেয়ার জন্যে ডালটাকে একটু নিচু থেকে কেটে দেব যাতে গাছের শেপটা ভালো হয় এইখান থেকে আমি কেটে দেব। যত ফুল হয়ে আছে সব কিন্তু কেটে দিতে হবে নতুন ডালপালা বেরোনোর জন্যে এই ফুলটাকে দেখুন এটা এখান থেকে কাটলে হয় এখান থেকে না কেটে আমি এই এখান থেকে কাটবো ডালটা তাতে কি হবে নিচের যে পাতা দুটো থাকলো ওই দুটো থেকে নতুন ডালপালা বেরোবে এবং ফুল হবে এইভাবে এক এক করে সব ফুলগুলোকে কেটে দিতে হবে যেটা যেখান থেকে প্রয়োজন সেইভাবে সমস্ত ফুল কেটে দিতে হবে গাছে যদি কোনো মরা ডাল থাকে সেগুলোও কিন্তু সব কেটে দিতে হবে এই মরা ডালটাকে একদম গোড়া থেকে কেটে দিতে হবে এইভাবে সব মরা ডালকে কেটে দিতে হবে ব্লাইন্ড শ্যুটের ব্যবস্থা কিন্তু এখনই নিতে হবে যদি ব্লাইন্ড শ্যুট থেকে থাকে তাহলে ওটার গোড়া থেকে কেটে দিতে হবে আবার নতুন ডালপালার গোড়া থেকে বেরিয়ে কিন্তু ফুল হবে আমার কাছে ব্লাইন্ড শুট না থাকার জন্যে দু একটা ছোট ডাল আছে সেগুলোই আমি কেটে দিচ্ছি তার গোড়া থেকে ডাল বেরোনোর জন্য বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন যখনই ডাল কাটবেন তার এক সপ্তাহ আগে শস্যের খোল পচা জল গাছকে অবশ্যই খাওয়াতে হবে শস্যের খোল পচা জলে গাছের নতুন নতুন ডালপালা বেরোতে সাহায্য করবে এবং ফুল বেশি ও বড় বড় হবে বন্ধুরা আমার গাছ কিন্তু ঘেসে ঘেস হোক বা মাটিতে যে কোনো গাছের ক্ষেত্রে আপনাকে এই কাজগুলো কিন্তু করতেই হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই কাজগুলো ভুলে গেলে কিন্তু গাছের সেকেন্ড লটের ফুল আপনার ঠিকঠাক হবে না বন্ধুরা আর একটা ভাইটাল জিনিস দেখুন এটা একটা অ্যালাডাল এই গাছটার উপরেই ভ্যারাইটিটা বার্ডিং করা হয়েছে এই পয়েন্টের নিচ থেকে যে ডালপালা পালা বেরোবে সেটাকে এলা ডাল অথবা ছেলে ডাল বলা হয় এই ডালে কোনো ফুল হয় না এই ডাল যত বড় হতে থাকবে আপনার গাছটা তত দুর্বল হতে থাকবে এই গাছটাকে ছুরি দিয়ে কাটা যাবে না এই ডালটাকে এইভাবে ভেঙে দিতে হবে এখন কি করতে হবে বন্ধুরা এক সপ্তাহ আগে আমি একে সর্ষের খোল খাইয়েছি ডাল কাটা হয়ে গেল এখন কি করতে হবে কিছু কেমিক্যাল খাবার এটাকে অল্প পরিমাণ কেমিক্যাল খাবার দিয়ে আমি জল দিয়ে দেবো সেটা আমি এখন দেখাচ্ছি বন্ধুরা আমি কিন্তু ছটা কেমিক্যাল খাবার মিক্সিং করে খাবার তৈরি করি এই গোলাপের জন্যে এই কেমিক্যাল খাবার আমি কি কি দিয়ে তৈরি করছি সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আমার বড় গাছ এই গাছটাকে তিন গ্রাম মতো খাবার দিতে হয় তিন গ্রাম আপনি মাপার প্রয়োজন নেই আন্দাজে দিলে হবে কম বা বেশি অল্প পরিমাণ হলে কিছু হবে না আমি এই তিন আঙুলের মাথায় এই সারটা নিলাম সার দিয়ে কেমিক্যাল সারটা চারিদিক দিয়ে আমি ছড়িয়ে দেব এইটা হয়ে গেল এটা হয়ে যাওয়ার পরে আমি এটাকে গাছটাকে জল দিতে হবে জলটা কি পরিমাণ দেব জাস্ট হচ্ছে এই সারটা নিচের লেভেলে যাবে আমি দেখাচ্ছি এখন কিভাবে এটাকে জল দেব বন্ধুরা অল্প একটু জল দিয়ে জাস্ট উপরের লেয়ারে একটু জল দিয়ে দিলে এই কেমিক্যাল খাবারটা ধুয়ে ভেতরে চলে যাবে এইটাই গাছ খেয়ে নেবে তার বেশি জল কিন্তু দেওয়া যাবে না দিলে ওয়াশ আউট হয়ে নিচ দিয়ে বেরিয়ে যাবে গাছ কিন্তু খেতে পারবে না এইভাবেই এই গাছকে আমি মেনটেন করে পরবর্তী স্টেজের জন্যে অনেক ফুল কি করে পাওয়া যায় সেইভাবেই মেনটেন করে এখন রেডি করে রাখছি ফ্রেন্ডস এই গাছটার গোলাপ কাটা কমপ্লিট হয়ে গেছে খাবারও দেয়া হয়ে গেছে জলও দেয়া হয়ে গেছে কিন্তু এই ডাল ছাটার গোলাপ ছাটা আর ডাল ছাটা কিন্তু একই রকম এটাকে এখন এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইড এক গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করে দিলে ভালো হয় না করলেও কিন্তু খুব একটা ক্ষতি হবে না আপনার গাছ কিন্তু ডালপালা বেরিয়ে যাবে কিন্তু একটা জিনিস অবশ্যই করতে হবে সেটা হচ্ছে তিন দিন পরের থেকে এটা ডালপালা বেরোনো শুরু করবে কচি ডালপালা কিন্তু পোকামাকড়ের একদম প্রিয় খাদ্য পোকামাকড় তিন দিন পরই চলে আসবে ওটার প্রোটেকশানের জন্য আপনাকে সুপার সোনাটা ওয়ান এম এক লিটার জলে ভালো করে গুলে সমস্ত গাছে খুব ভালো করে স্প্রে করে দিতে হবে এস এই স্প্রে সাত দিন পর কনফিডার এক এম এল এক লিটার জলে গুলে ভালো করে গাছকে স্প্রে করে দিতে হবে এই দুটো স্প্রে করলে কি হবে কোনো পাতা কুকুরে যাবে না কোনো পোকা মাকড় থাকবে না আপনার সেকেন্ড লটের ফুলও সুন্দর সুস্থভাবে হবে বন্ধুরা আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করুন